আমন্ত্রণ বিকেল চারটার সংবাদে সঙ্গে আছি আইরিন আয়াত। পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় করা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আর বাকি ৬ আসামিকে খালাস দেওয়া হয়। কারাদণ্ড পাওয়া দুই আসামির একজন হলেন আরমান, তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়, আর কবির হোসেনকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরতি বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৫ সালে ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা চালায় জেএমবি। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় এসআই জালাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পুরস্কার পাচ্ছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এবার ৫ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এছাড়া চিকিৎসা বিদ্যায় ২ জন, সাহিত্য স্থাপত্য এবং গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে ১ জন করে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এ পুরস্কার পাচ্ছেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক পদ থেকে অপসারিত মোহাম্মদ শরীফউদ্দিনের গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ ও পাল্টা অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে দেন। গত ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালা ২০০৮ বিধি ৫৪ এর ২ অনুযায়ী উপসহকারী পরিচালক শরীফউদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এসে ইয়াবা বিক্রির চেষ্টাকালে আবু তাহের ও খায়রুল আমিন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার ভোরে উপজেলার ৩ দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা কক্সবাজারের কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব ১০। র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১০ এর ভাগ্যকুল ক্যাম্পের একটি টিম ভোরে ৩ দোকান এলাকায় অভিযান চালায়। র‍্যাব সদস্যদের দেখে আটক দুজন একটি ব্যাগ নিয়ে দৌড় দিলে তাদের আটক করা হয়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ৭৫১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ভিসা জটিলতায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে। ওমিক্রন রোধে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে বিভিন্ন শর্ত আরোপ করে ভারত। কিন্তু ওমিক্রনের প্রকোপ কমলেও যাত্রীরা সড়ক পথে ভারত যেতে ভিসার আবেদন করলেও দূতাবাস দিচ্ছে আকাশপথে। বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বাণিজ্য ও চিকিৎসায় যাত্রী যাতায়াত চালু রয়েছে। করোনার প্রাদুর্ভাব সহনীয় পর্যায়ে রাখতে যাত্রী যাতায়াত নিরুৎসাহিত করতে দেখা গেছে ভারতীয় দূতাবাসকে। এ অবস্থায় সাধারণ মানুষের জন্য ভারত যাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমার গ্রাম আমার শহর প্রকল্প সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের নেওয়া বেশ কিছু প্রকল্পে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এ বিনিয়োগের পরিমাণ হতে পারে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। গরমের তীব্রতা বেড়েছে,
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে 37 ডিগ্রি সেলসিয়াসে। এর সঙ্গে পাল্লা দিয়ে যানজট বেড়েছে রাজধানীর সড়কে। গণপরিবহনে চলা মানুষ ঘেমে নিয়ে একাকার হচ্ছেন। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে নষ্ট হচ্ছে লাখো মানুষের কর্মঘণ্টা। ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকায় ক্ষুব্ধ হয়ে অনেকে বাস থেকে নেমে হাঁটা শুরু করছেন। তবে এতে বেশি সমস্যায় পড়েন বয়স্ক ব্যক্তি, নারী, শিশু এবং রোগীরা। মঙ্গলবার ঢাকার সড়কে এমনই তীব্র যানজটে পড়েছেন নগরবাসী। প্রায় 2 বছর পর আজ মঙ্গলবার থেকে সশরীরে পুরোদমে দেশের সব স্কুল কলেজে শুরু হয়েছে ক্লাস। এ কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ছুটে যান অভিভাবকরা। অফিসগামী ও সাধারণ মানুষের পাশাপাশি সকাল থেকে হাজারো শিক্ষার্থী, শিক্ষকদের যাতায়াত শুরু হয়। বাড়তি মানুষের চলাচল রাজধানীর সড়কের যানজটে বাড়তি মাত্রা যোগ করেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার। লেনদেনের শুরুতে শেয়ার বাজারে মূল্যসূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম। তবে লেনদেনের ভালো গতি দেখা গেছে। প্রথম ঘন্টার লেনদেনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 10 পয়েন্ট কমেছে আর লেনদেন হয়েছে প্রায় 300 কোটি টাকা। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এতে 16 পয়েন্ট কমেছে, লেনদেন হয়েছে 5 কোটি 53 লাখ টাকা। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মূলিবাড়ি থেকে হাঁচি কুমরুল গোল চত্বর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে 4 লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় মঙ্গলবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং চালকেরা। ঢাকা থেকে রংপুরগামী একতা এক্সপ্রেসের যাত্রী ইকবাল হোসেন জানান, ভোর থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত 5 কিলোমিটার সড়কও অতিক্রম করতে পারেনি। স্ত্রী সন্তানদের নিয়ে যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেনের রুশ সেনারা এ মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি। ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্র বিজয়ের স্মারক হিসেবে গ্রহণ করছি এবং ইউক্রেনকে রক্ষা করার জন্য সেগুলো ব্যবহার করছি। প্রকৃতপক্ষে রুশ সৈন্যরাই এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করছে, যা তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। আগামী মে মাসের দিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে বলে ধারণা করছেন ইউক্রেন সরকারের এক উপদেষ্টা। প্রতিবেশী দেশটির সব সম্পদ ধ্বংস করছে রাশিয়া এ বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় সময় সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের উপদেষ্টা অলেক্সি অ্যারোস্তোভিচ বলেন, আমি মনে করি যে মে মাসের শুরুতে আমাদের একটি শান্তি চুক্তি হওয়া উচিত। ইউক্রেনের রাশিয়া আগ্রাসনের 20তম দিন চলছে। এরই মধ্যে দেশটি থেকে বহু মানুষ প্রাণ ভয় পালিয়েছেন। বেশ কয়েকটি শহরে হামলায় প্রাণ গেছে অনেক মানুষের। এখনও রাজধানী কিয়েভে হামলা এবং বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী দেশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।